প্রচণ্ড শীতে ফরিদপুরে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে শিশু রোগীর সংখ্যা। এই অবস্থায় তাদের সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। প্রতিদিনই 150 থেকে 200 ঠান্ডায় আক্রান্ত শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানালেন, শীত বাড়ায় শিশুরা ঠান্ডার পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণে তাদের প্রাথমিক সেবা সহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তারা। বাচ্চাদের আগেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গরমের মধ্যে রাখতে হবে, খাবার দাবার পরিষ্কার করতে হবে। শিশুদের ঠান্ডা থেকে রক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি সঠিক চিকিৎসার উপর জোর দিলেন চিকিৎসকরা।